वो भय कर देखिए कि जो आया तृणमूल के जत चमकाबे गोटा बांगलार चमकई तरा बोले रास्तार नाम हो जाए हमारे चमके बमके राजनीति। আমি শুনছিলাম সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী বলছেন উনি নাকি রাত্রে যখন ফিরছিলেন তখন দুটো চোর দাঁড়িয়েছিল, মানে উনি যখন রাতে ফেরেন তখন চোরেরা বেরোয় না, তো উনি দেখলেন দুটো চোর বলছে আরে এত চোরকে টিভিতে দেখাচ্ছে ওই আমাদের তো দেখাচ্ছে না। আরে এইটা শোনার পর আমি আবার বাড়ির যেতে গেলাম, দেখি সেখানে দুটো ডাকাত দাঁড়িয়ে আছে, সেইগুলো ডাকাত চলেছে। আরে এত ডাকাত সুজন থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ সুরেন্দ্র অধিকারী এত ডাকাতকে ছবি দেখাচ্ছে, ওই আমাদের তো ছবি দেখাচ্ছে না। সঞ্চয়িতা কোথায়, কে এনেছিলেন সঞ্চয়িতাকে? শঙ্কুবাবু চ্যাটার্জি বিল্ডিং এর মাথা থেকে আপনাকে আত্মহত্যা করতে হয়েছিল কেন? কে নিয়েছিল আপনার টাকা? এবিএফ সিস্টেম আমি মানছি, আমি মানছি কমারাটি নাম এসছে, আমরা সমস্ত রকম সহযোগিতা করব। পাশে চেয়ারম্যান রয়েছে, যা চাইবেন খাতা খুলে দেব, কিন্তু পৌরসভার রিক্রুটমেন্ট করতে পৌরসভার কাছে যে প্যানেল আছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসে যেমন সেটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসতে গোপাল সাহা তাকে বললে আমি ব্যয় করতে পারবো না, তার কাছে ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট নেবে। যারা 21 জুলাই 13 জনকে খুন করেছে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য পাথরে হাত রেখে আমতার কামলায় চাপড় মেরে হাত কেটে দিয়েছে, যারা তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মীকে মেরেছে, সেই সিপিএম এর কথা চাই না, গণ বিচার চাই। আমাদের ডিমান্ড তৃণমূল পঞ্চায়েতে জিতে আসবে, তারপর আমাদের আবেদন আমাদের নেতৃত্বের কাছে, আমরা বদলা নেব না। বলে কি গণশক্তি আমাদের, গণ লড়াই আমাদের, এগুলো কাদের? সিপিএম এর গণশক্তি, সিপিএম এর গণ লড়াই, সিপিএম এর গণ সংগ্রাম, সিপিএম এর গণ আন্দোলন, সিপিএম এর গণলুট তৃণমূলে, গণধর্ষণ তৃণমূলে, গণধোলাই তৃণমূলে, ওরাই ঠিক করে দিচ্ছে কোন গণ কোথায় যাবে। এবার পঞ্চায়েতের পর এবার খেলা নয়, যুদ্ধ শুরু, এবং গণ বিচার চাই। এই গণ বিচার যদি বলে কোমরে ধরে নয়, হাতে পায়ে গলায় তৈরি আছে, পায়ে তৈরি দিয়ে আমি ভেতরিয়া সিপিএম কে সাবধান করছি, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে, কি করে বডি ল্যাঙ্গুয়েজ কে আবার ঠিক করে দিতে হয় আমরা জানি, আমরা কুমার তৈরি কারিগর তো আমরা অনেক কিছু শিখেছি, দেখবেন যারা মূর্তি তৈরি করে মূর্তি বিক্রি করে আবার সুন্দর করে মূর্তি তৈরি করবে, আপনারা ভয় পাবেন না। কংগ্রেস সিপিএম বিজেপি কবে লড়বেন, কত মার তুই খেয়েছেন টাইম আর ডেট বলে দিন, চলো বিরোধীদের মাঠে, চলো চালাবাড়ির মাঠে, এক পাশে আপনারা থাকবেন আরেক পাশে তৃণমূল কংগ্রেস থাকবে, বাপের ব্যাটা হলে আমরা লড়বো না, আমরা শুধু মারছি, আপনারা মারবেন কত মারতে পারেন, মারতে মারতে ক্লান্ত হয়ে ঘেমে রক্তাক্ত অবস্থায় আপনারা পড়ে যাবেন, আমরা কিন্তু পড়ব না, কারণ আমরা জানি যত মার খাব তত ধরতে শিখব, লোহার যত ফুটবে লোহার তত শক্ত হবে।